জুই ফুলের সহজ টোটকায় খুলবে আপনার ভাগ্য। হ্যাঁ বন্ধুরা, আজ আমাদের এই ধার্মিক পরিবারের পক্ষ থেকে সকল হিন্দু সনাতন ধর্মের জাতকদের উদ্দেশ্যে জুঁই ফুলের কিছু টোটকা বা জুঁইয়ের এক ছড়া মালা আপনার জীবনকে বদলে দিতে পারে। জ্যোতিষশাস্ত্রে এই রকমই সহজে কিছু টোটকার সাহায্যে ভাগ্য ফেরানোর নানান উপায়ের কথা বলা রয়েছে, যা আপনাদের জীবনে সুখ ও ঐশ্বর্য নিয়ে আসতে পারে। আজ আপনাদেরকে এই সম্পর্কেই বিস্তারিত জানিয়ে দেব। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই জুঁই ফুল দেখতে যেমন সুন্দর, তেমন এর গন্ধ আমাদের মন উতলা করে তোলে। আর আমরা এই জুঁই ফুলের মালা মহিলারা মাথায় খোঁপা করে লাগিয়ে থাকি, এবং যে কোনো নারী জুঁইয়ের মালা মাথায় লাগিয়ে অপরূপা হয়ে উঠতে চান। তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই জুঁই ফুল আমাদের ভাগ্য পরিবর্তন করতেও সাহায্য করে। এর বিশেষ কয়েকটি সহজ টোটকা যা জীবনে প্রয়োগ করলে অনেক সমস্যা থেকে মুক্তি লাভ করা যায়, তেমনি কেরিয়ারে উন্নতি করা যায়, কারণ শাস্ত্রে এই জুঁই ফুলের বিশেষ মাহাত্ম্য রয়েছে। কি করবেন, আসুন এই সম্পর্কে বিস্তারিত এবার জেনে নেওয়া যাক। তবে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখতে এসেছেন, অবশ্যই ভিডিওটি সাথ দেবেন, শেষ পর্যন্ত থাকুন, এবং যদি মনে করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও অনেক ধার্মিক সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। শুক্রবার রাত্রিবেলা একটি মাটির পাত্রে আপনি একটুখানি দুধ নেবেন, ঠিকই শুনেছেন, তার সঙ্গে নেবেন এই জুঁই ফুল। মাটির পাত্র, দুধ, জুঁই ফুল আগের থেকেই জোগাড় করে রেখে দেবেন। মধ্যরাত্রে আপনি চাঁদের উদ্দেশ্যে অর্থাৎ চন্দ্র দেবতাকে এই অর্ঘ্য প্রদান করবেন। একটি মাটির পাত্রেই, মনে রাখবেন, আপনাকে কিনে আনতে হবে, অন্য কোনো পাত্র নিলে চলবে না। একটুখানি দুধ আর তার মধ্যে নেবেন জুঁই ফুল। যাদের জন্মকুষ্ঠিতে শুক্রের অবস্থান ভালো নেই তাদের অবস্থান ভালো হবে, এবং তারা তাদের কেরিয়ারে অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি করবেন। শুধু একদিকেই নয়, আরেকটি দিক দাম্পত্য জীবনেও সুখ লাভ করবেন। আপনি কি জানেন বাড়ির মধ্যে এই একটা জুঁই ফুলের গাছ থাকা কতটা শুভ? গ্রহের অশুভ দশা থেকে মুক্তি পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, কারণ এই জুঁই ফুলের গাছ বাড়িতে পজিটিভ এনার্জিকে প্রবাহিত করে, এবং যে গৃহে এই জুঁই ফুলের গাছ রয়েছে সেই পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা অটুট হয়, সারা জীবন বজায় থাকে, এবং জন্মপুষ্টিতে গ্রহের অবস্থান শক্তিশালী হয়। বজরংবলের উদ্দেশ্যে জুঁই ফুলের তেল নিবেদন করুন। প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমানজিকে এক চিমটি সিঁদুর এবং জুঁই ফুলের তেল অর্ঘ্য হিসাবে অর্পণ করুন। এর ফলে আপনার আশেপাশে থাকা শত্রুর হাত থেকে আপনি বেঁচে যাবেন। আপনার জীবনে যতই শত্রু থাকুক, যত বড়ই আপনার ক্ষতি করার চেষ্টা করুক না কেন, বজরংবলীকে জুঁই ফুলের তেল যে ব্যক্তি মঙ্গলবার কিংবা শনিবার অর্পণ করে থাকেন তার জীবনে সকল শত্রু নাশ হয়। তবে মনে রাখবেন, এই জুঁই ফুলের তেল দিয়ে কখনোই বজরংবলীর সামনে প্রদীপ জ্বালাবেন না, এই তেল বরং তার শরীরে লেপন করবেন। বন্ধুরা,
শুক্রবার আমরা জানি বিষ্ণু পত্নী মাতা লক্ষ্মীর বার। এই শুক্রবার দিন মা লক্ষ্মীর পুজোতে জুঁই ফুলের মালা নিবেদন করুন। এর ফলে মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে বর্ষিত হবে এবং জন্মছকে থাকা শুক্রের অবস্থান ভালো হবে, শক্তিশালী হয়ে উঠবে, যার ফলস্বরূপ আপনার বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি ঘটবে। সর্বশেষ আরও একটি টোটকা, আপনি কি জানেন দেবাদিদেব মহাদেব, হ্যাঁ আদিশক্তি, তাঁরও ভীষণ প্রিয় এই ফুল। তাই প্রতি সোমবার আপনারা শিবলিঙ্গে জুঁই ফুল দিতে পারেন। আমরা সাধারণত জানি ধুতুরা, আকন্দ, অপরাজিতা, এই ফুলগুলি শিবের খুবই প্রিয়। তারই সঙ্গে বলে রাখি, প্রদোষ তিথি, ত্রয়োদশী তিথি কিংবা চতুর্দশী তিথি প্রতি সোমবারে আপনারা শিবের মাথায় জল ঢালার সময় যদি জুঁই ফুল তাকে নিবেদন করতে পারেন, মহাদেবের আশীর্বাদে আপনি যে কাজেই হাত দেবেন সর্বক্ষেত্রে জীবনে সাফল্য লাভ করতে পারবেন দেবাদিদেবের কৃপায়। তাই আপনাদের উদ্দেশ্যে আমি এই কয়েকটি ছোট্ট কাজ, এটা আপনারা সবাই করতে পারবেন, যার জীবনে অনেক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন, অবশ্যই জ্যোতিষশাস্ত্রে লেখা জুঁই ফুলের এই সহজ টোটকায় সেই সমস্যা আপনি সমাধান করুন, আপনার জীবনকে বদলে নিন এই সহজ কিছু টোটকার মাধ্যমে। জুঁই ফুল আপনারা প্রত্যেকেই দেখেছেন, প্রত্যেকেই চেনেন এবং খুব সহজেই এটা পেয়ে যাবেন। আশা করি আপনারা প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ শুনলেন। যদি না শোনেন তাহলে সমস্ত টোটকাগুলি সম্পর্কে আপনার অজানাই থেকে যাবে। যাই হোক, যারা ভিডিওটি এখনও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী জুঁই ফুল দিয়ে আপনি যে কোনো একটি টোটকা আপনার জীবনে প্রয়োগ করে মাত্র একবার করে দেখুন, ফল হাতে নাতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, আর যদি আপনার বাড়িতে এই জুঁই ফুলের গাছ না থেকে থাকে, অবশ্যই বাড়িতে নিয়ে এসে বসান। এতে বাড়িতে যেমন এই ফুলের সুগন্ধ ছড়াবে, তেমনি আপনার বাড়িতে নেগেটিভ এনার্জিকে দূর করে দেবে। থ্যাংকস বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন।